হ্যালো বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করতে চলেছি পরিবেশ বিদ্যার পার্ট ফাইভ নিয়ে এই চ্যানেলের মাধ্যমে আমরা আপকামিং প্রাইমারি টেটের প্রস্তুতি পর্ব চালিয়ে যাচ্ছি তো যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত নন আজই যুক্ত হন এবং নিজেকে প্রস্তুত করুন আপকামিং প্রাইমারি টেটের জন্য তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কিছু কুড়িটি গুরুত্বপূর্ণ পরিবেশবিদ্যার প্রশ্ন নিয়ে থেকে এবং এই প্রশ্ন আগামী প্রাইমারি টেটের জন্য খুব হেল্পফুল হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই একটা ধারাবাহিক প্রস্তুতির জন্য তো আজকে আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন কি রয়েছে দেখব বাইশ নম্বর প্রশ্ন দেখছি আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় আচ্ছা একুশ নম্বর প্রশ্ন রয়েছে আমাদের পার্ট ফাইভে পার্ট ফাইভের যে লিঙ্কটা সেটা আমরা আপনারা দেখতে পারবেন নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলছে যে বিশ্ব জলভূমি দিবস কবে পালিত হয় তো উত্তর হবে দোসরাই ফেব্রুয়ারি পরের প্রশ্ন দেখে নেব বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় তেসরাই মার্চ বিশ্ব অরণ্য দিবস কয় পালিত হয় একুশে মার্চ বিশ্ব জল দিবস কয় পালিত হয় বাইশে মার্চ বিশ্ব মহাসাগর দিবস কয় পালিত হয় আটই জুন বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস কয় পালিত হয় সতেরোই জুন বিশ্ব ব্যাঘ্র দিবস কয় পালিত হয় উনত্রিশে জুলাই বিশ্ব বিপর্যয় হ্রাস দিবস কয় পালিত হয় তেরোই অক্টোবর কত সালে ইকোমার্ক ব্যবস্থা চালু হয় উনিশশো সালে ভারতে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে একশো তিনটি ভারতে মোট কয়টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে পাঁচশো তেতাল্লিশটি ভারতে সংরক্ষণ রয়েছে পঞ্চাশটি ভারতে কত সাল থেকে কীটনাশক দ্রব্যের উপর সাল থেকে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লিখো জলদাপাড়া অভয়ারণ্য ভারতে একটি বিলুপ্ত প্রাণী উদাহরণ দাও একশৃঙ্গ গন্ডার ত্বকের ক্যান্সারের জন্য কোন বিকিরণ দায়ী ইউভি রে বা আলট্রাভায়োলেট রে জলের সরি বৃষ্টির জল সংরক্ষণে ভারতে কোন রাজ্য প্রথম তামিলনাড়ু তাজমহল ক্ষতিকারক প্রধান দূষক পদার্থ কোনটি সালফার ডাইঅক্সাইড যার ফলে আমরা জানি যে অ্যাসিড বৃষ্টির হয়ে থাকে আজকের শেষ প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে শব্দ দূষণ পরিমাপ করা হয় অডিওমিটার তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ পরিবেশ থেকে পরিবেশ বিদ্যা থেকে কিছু প্রশ্ন যা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে প্রাইমেরি জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক ছিল তো এইভাবে আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে চলবো আপনার সাহায্য ছাড়া আপনাদের সাহায্য ছাড়া সেটা পসিবল নয় তো যারা চ্যানেলে নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই আমরা ভিডিও আনতে চলেছি নতুন নতুন তো শেষ করছি আজকের মতো ধন্যবাদ